আর ইউ ফেমাস? না, ওই যে অমিমের মতো সুরে আমি বলতে চাই যে আমি আসলে জানি না আমি আসলে ফেমাস কিনা। আর ইউ ফেমাস? I don't know আমি ফেমাস কিনা, বাট I have worked in the most famous serial of Bangladesh, Bachelor Point. So, এবার আপনারা ডিসাইড করেন আমি ফেমাস অর নট। আমরা একটু আগে ইভানা বলেছি যে প্রত্যেকটা মানুষই আসলে এই পৃথিবীতে অসাধারণ এবং কেউ না কেউ তার কাজের মাধ্যমে ফেমাস। ফলে ইভানাকে আমরা যেহেতু তার কাজের জন্য চিনি, সেটা নিশ্চয়ই তাকে আলাদা একটা খ্যাতি দিয়েছে, তাই কি? আমরা বলতে পারি একই কথা ডিরেক্টর সাহেব আপনাকে একই প্রশ্ন আর একবার করতে করলাম আপনাকে। আমি তো আসলে কখনো ফেমাস হওয়ার জন্য কোনো কিছু করিনি। আমি আসলে কাজ করেছি আমার নিজের আত্মতৃপ্তির জন্য। যেই কাজটা আমি ভালোবাসি আমি আসলে এই কাজটাই করি, মন দিয়ে করার চেষ্টা করি। বাট যখন আমি তো আসলে ক্যামেরার পেছনের মানুষ, বাট যখন আসলে সাধারণ মানুষের ভালোবাসা আমি ডিরেক্টলি পাই, তখন মাঝে মাঝে মনে হয় হয়তো আমি ফেমাস। ইয়েস ইউ আর, ইয়েস ইউ আর স্যার। পলাশ ভাই, আপনার কাছে অনেক প্রশ্ন, যেহেতু আমি শুরুতেই বলছিলাম অনেক প্রশ্নের আগে, এই প্রশ্নটা একদম খুব কমন, আর ইউ ফেমাস? না, ওই যে অমিমের মতো সুরে আমি বলতে চাই যে আমি আসলে জানি না আমি আসলে ফেমাস কিনা। যখন এখন যেমন যখন রাস্তা দিয়ে যখন বের হই, মানুষ যখন জিজ্ঞেস করে বা ছবি তোলে বা কুশলাদি বিনিময় করে, শুধু ছবি তোলার জিজ্ঞেস করে আমি এটা বিশ্বাস করতে চাই না, চেপে ধরে পারলে তো তখন মনে হয় যে আচ্ছা, জনপ্রিয় হওয়ার কারণেই হয়তো বা মানুষ বা কাজের প্রতি আমাদের কাজগুলো তাদের ভালো লাগে, কারণ হয়তো বা মানুষ এতটা ভালোবাসে, সে কারণেই মাঝে মধ্যে মনে হয়।